আপনি জানতে চেয়েছেন স্বামী মারা গেলে বিধবাদেরকে সাদা কাপড় পরানো, গহনা খুলে ফেলা হয়, এ বিষয়ে ইসলাম কি বলে? দেখুন, কোনো মেয়ে মানুষের স্বামী মারা গেলে তাকে কোরআন করিমের সুরায় বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু নির্দেশ করেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা ইয়াতারাব্বাসনা আনফুসাহুন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ যে সমস্ত মেয়েদের স্বামী মারা যায় তারা 4 মাস 10 দিন পর্যন্ত নিজেকে বিরত রাখবে, অর্থাৎ অন্যত্র বিয়ে শাদি করবে না। এবং এ সম্পর্কিত অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, সবগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরাম 4-5টি বিষয় করণীয় হিসেবে নির্ধারণ করেছেন। অর্থাৎ শোক পালন করতে হবে স্বামীর মৃত্যুর পর, সেটি কয়েকটি কাজ সম্পাদন করার মাধ্যমে। তার মধ্যে থেকে 1 নম্বর হলো, যেই বাসায় স্বামী মারা গেলেন বা স্বামীর ঘর বাড়ি, সেখানে তিনি 4 মাস 10 দিন অবস্থান করবেন, একান্ত প্রয়োজন হলে বাইরে যাবেন ডাক্তার দেখানো বা জরুরি কোনো কাজ, এছাড়া বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। আর যদি সেই ঘরে থাকাটা অসুবিধা হয় তাহলে যেখানে থাকা তার জন্য সুবিধা হয় সেখানে থাকবেন, কিন্তু এক জায়গায় তাকে অবস্থান করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, তিনি খুব বেশি সুন্দর এবং সাজগোজ হয় এরকম পোশাক আশাক তিনি পরবেন না, সাধারণ পোশাক আশাক পরবেন। এখানে কিন্তু কোনো কালারের কথা বলা হয়নি, যার কারণে সাদা কাপড়ের যদি কোনো পোশাক পরেন কোনো মেয়ে মানুষ, পড়তে পারেন, কিন্তু এটাকে বাধ্যতামূলক করা যাবে না। আমাদের দেশে যেটা হয় যে বিধবাদেরকে সাদা কাপড় পরানো হয় এবং এটা 4 মাস 10 দিন না, বরং আজীবন সাদা কাপড় পরে তাদেরকে থাকতে হয়, এরকম একটা রসম রেওয়াজ অঘোষিতভাবে আমাদের সমাজে কোথাও কোথাও প্রচলিত আছে, যেটি সঠিক নয়। ইসলাম এরকম কোনো নির্দেশ দেয়নি। আজীবনের জন্য তো প্রশ্নই ওঠে না, 4 মাস 10 দিনের জন্য সাদাই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তৃতীয়ত হলো যে গহনা ইত্যাদি দ্বারা পরবেন না, অর্থাৎ 4 মাস 10 দিন গহনা ইত্যাদি পরবেন না, এগুলো থাকলেও খুলে রেখে দিবেন, সাধারণ জীবনযাপন করবেন, এটা শোক পালনের অংশ হিসাবে। আর 4 নম্বর হলো সুগন্ধি ইত্যাদি ব্যবহার এবং আপনার সুরমা ইত্যাদি ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবেন। তো আমরা জানলাম যে সাদা কাপড় পরা বিষয়টি জরুরি নয়, তবে সাদাসিধা কাপড় পরে থাকতে হবে 4 মাস 10 দিন, এরপরে সবাকে জীবন উনি তার সুবিধা মতো পড়তে পারবেন। আর গহনা ইত্যাদি খুলে ফেলা বিষয়টি সঠিক রয়েছে 4 মাস 10 দিনের জন্য।